50 লক্ষাধিক টাকার গাঁজা জব্দ করলো বাজারি ছড়াচুরাই বাড়িতে। লরি ছেড়ে পলাতক চালক। ত্রিপুরা থেকে অসমে প্রবেশ করে বহিররাজ্যে পাচারের মতলবে থাকা একটি লরি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা জব্দ করল করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ। জানা গেছে বুধবার বিকেলে TR01AC1686 নম্বরের একটি 6 চাকার সামগ্রীবিহীন লরি ত্রিপুরা সীমান্ত টপকে অসমের প্রবেশদ্বার চুরাইবাড়িতে পৌঁছলে গাড়িটিকে যথারীতি দাঁড় করাতে সিগন্যাল দেয় কর্তব্যরত পুলিশ, কিন্তু চালক পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে এগোতে থাকে। এতে পুলিশও অন্য গাড়ি নিয়ে পলায়নরত লরিটির পিছু ধাওয়া করে। ততক্ষণে লরি চালক নিজের অবস্থা বেগতিক দেখে লরিটি চুরাইবাড়ি এলাকার পানবাজার সংলগ্ন স্থানের 8 নম্বর জাতীয় সড়কের পাশে রেখে পাহাড়ি পথে গা ঢাকা দিতে সক্ষম হয়। পরে গেট ইনচার্জ প্রণব মিলি লরিটি নিজের জিম্মায় নিয়ে তল্লাশি করলে গাড়ির বিভিন্ন গোপন খোপ থেকে 58 প্যাকেটে মোট 5 কুইন্টাল 94 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য 50 লক্ষাধিক টাকার উপরে হবে। বর্তমানে লরি সমেত গাঁজাগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যে ছোট বড় প্রায় 25টি পুলিশ চেক গেট অতিক্রম করে গাঁজা বোঝায় লরিটি অসমের চুরাইবাড়িতে ধরা পড়ায় ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে স্বাভাবিকভাবেই নানান প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।